দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে তার সরকারি বাসভবনে যান জামায়াত ইসলামের আমিরের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল। এ সময় চট্টগ্রামে আইনজীবী হত্যাসহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন জামায়াত নেতারা। সাম্প্রদায়িক সম্প্রীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও বাজার নিয়ন্ত্রণের বিষয়টিও আলোচনার গুরুত্ব পায়। বৈঠক শেষে বেরিয়ে এসে উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেন জামায়াতের আমির। বলেন, দেশবিরোধী কার্যক্রমে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। উদ্বেগ নিয়েই তো আমরা আলোচনা এখানে বসেছি, সেই উদ্বেগ ওই অর্থে নয় যে হায় হায় দেশগুলো গুল্লায় গেল, বিষয় তা না। বিষয় হচ্ছে আমাদের দেশের শান্তি শৃঙ্খলা কারা ধ্বংস করতে চায় তাদেরকে চিহ্নিত করতে হবে এবং ঐক্যবদ্ধভাবে এটার মোকাবেলা করতে হবে জাতি হিসেবে আমাদের। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচনে যাওয়া উচিত। 40 দফা দাবি আছে সংস্কারের, কিন্তু এই সরকারের জন্য আমরা 41 দফা দেইনি, আপনাদের মাধ্যমে আমরা মাত্র 10 দফা দিয়েছি, জাতির সামনে উপস্থাপন করেছি এবং তাদেরকে আমরা হ্যান্ডওভার দিয়েছি। আমরা চাই যে এই সংস্কারগুলো দ্রুত করা দরকার, এই সংস্কারগুলো করে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেওয়া উচিত। পিয়াস মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।